এরপরে আসি বর্জনশীল বা পৃথক বিচ্ছিন্ন ঘটনা কতগুলি ঘটনা যদি এমন হয় যে একটি ঘটনা ঘটলে অপর ঘটনাগুলি ঘটবে না তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে যেমন এখানে আমাদের দুইটি বল আছে এবং দুইটি বক্স আছে বল দুইটির মধ্যে একটি লাল একটি নীল বক্স দুটির মধ্যে একটি লাল একটি নীল এখন এখান থেকে র্যান্ডমলি যদি একটি চুজ করি তাহলে বল পাওয়াকে একটি ঘটনা এবং বক্স পাওয়াকে যদি আমরা আরেকটি ঘটনা বলি তাহলে দেখো এই ঘটনা থেকে যদি একটি ঘটে তাহলে এই ঘটনার কোনোটি ঘটবে না যদি আমি একটি উঠাই ধর এটা উঠালাম এটা যদি বল হয়ে থাকে সেটা কখনো বক্স হবে না আবার দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা উঠালাম তো এটা কি বক্স তো এটা কখনো বল হবে না মানে এখান থেকে যে ঘটনাটা ঘটবে সেটা যদি বল হয়ে থাকে সেটা বক্স হবে না যদি বক্স হয়ে থাকে সেটা বল হবে না এই সেটগুলার কোনো কমন উপাদান নেই এবার আসি অবর্জনশীল ঘটনা দুটি ঘটনার একটি ঘটলে যখন অপরটিও ঘটতে পারে তখন তাদেরকে অবর্জনশীল ঘটনা বলা হয় যেমন এই পরীক্ষায় যদি আমরা দুইটি ঘটনাকে এইভাবে বলি একটি হলো লাল পাওয়ার ঘটনা লাল রং পাওয়ার ঘটনা আরেকটি হলো বল পাওয়ার ঘটনা সেক্ষেত্রে কী হবে দেখো এই ঘটনায় এই সেটটি আমাদের লাল পাওয়ার ঘটনা বলে আর এই সেটটি বলে বল পাওয়ার ঘটনা তাহলে এখন যদি আমি এখান থেকে র্যান্ডমলি একটি বস্তু চুজ করি তাহলে সেটি যদি আমি এটা পাই তাহলে এটা একই সাথে লাল এবং একই সাথে এটি বল তার মানে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনাও ঘটতে পারে যদি এইটা উঠে তখন তো যে কোনো একটা ঘটলো এটা উঠলেও যে কোনো একটি ঘটলো যদি এটা উঠে কোনোটি ঘটল না কিন্তু যদি কমপক্ষে একটি সম্ভাবনাও থাকে যে একটি ঘটলে আরেকটি ঘটবে তখন সেটাকে অবর্জনশীল ঘটনা বলে এই দুইটা সেটের কমন উপাদান থাকবে এবার আসো সমসম্ভাব্য ঘটনা কোনো একটি পরীক্ষণে এর ঘটন জগতের ঘটনাগুলির প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হলে ঘটনাগুলিকে সম্ভাব্য ঘটনা বলে যেমন মুদ্রার ক্ষেত্রে টি পড়ার সম্ভাবনা এবং এইচ পড়ার সম্ভাবনা প্রত্যেকেরই সম্ভাবনা জিরো পয়েন্ট ফাইভ এজন্য এরা সম্ভাব্য ঘটনা এরপরে আসি পূরক ঘটনা কোনো পরীক্ষণে একটি ঘটনা ঘটা এবং একটি ঘটনা না ঘটার ঘটনাকে পরস্পর পূরক ঘটনা বলে যেমন ছক্কার ক্ষেত্রে তিন দিয়ে বিভাজ্য এমন সংখ্যাগুলো পাওয়ার ঘটনার পুরক ঘটনা হবে হলো এক তিন চার দুই এই সংখ্যাগুলো পাওয়ার ঘটনা তো সম্পূর্ণ ঘটনা আর পুরো ঘটনার মধ্যে কনফিউশন হতে পারে সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে দুইটা ঘটনার কমন উপাদান থাকতে পারে কিন্তু পুরক ঘটনার ক্ষেত্রে এই দুইটি ঘটনার কোনো কমন উপাদান থাকবে না এই দুইটি সেটের কোনো কমন উপাদান থাকবে না যেমন এখানে ছক্কার ক্ষেত্রে তিন দিয়ে বিভাজ্য এরকম সংখ্যা পাওয়ার সম্ভাবনা হবে এখানে আছে দুইটা তাহলে টু বাই টোটাল আছে ছয়টা সিক্স টু বাই সিক্স বা ওয়ান বাই থ্রি